এটা বাস্তু আসাম ইউটিউব চ্যানেললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। আশা কৰো আপোনালোক সকলো ভালে আছে, কুশলে আছে, মঙ্গলে আছে। আজি আপোনালোকৰ আগত আলোচনাৰ বাবে লৈ আহিছো এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয়। আজি বহুত দিন, বহু মাহ, বহু বছৰ এই বিষয়টোৰ ওপৰত নানা অধ্যয়ন কৰি, নানা বিশ্লেষণ কৰি, নানা ৰিচাৰ্চ কৰি আমি এটা তথ্য লৈ আহিছোঁ যিটো আজি আপোনালোকক জনাম। এটা পুৰণি ডাকৰ বচন, উত্তৰে চৰু পূবে গৰু উত্তৰে চৰু। এই বিষয়টোৰ ওপৰত আপোনালোকক জনাম যে আপোনালোকৰ ঘৰত উত্তৰফালে বা উত্তৰ পূব দিশত আপোনালোকৰ ঘৰত চৰু থাকিব লাগেনে নালাগে, যদি থাকে তেন্তে ইয়াৰ প্ৰভাৱ কি হয়। আমাৰ বিষয়টোলৈ আগবঢ়াৰ আগতে আপোনালোকক জনাওঁ যে বাস্তু আসাম ইউটিউব চেনেল যদি আপোনালোকে এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে ছাবস্ক্ৰাইব কৰিব, ইয়াৰ কাষত থকা ন'টিফিকেশ্যন বেলটো টিপিব, অল কৰিব, তেতিয়া যেতিয়াই আমি এনেবোৰ বিষয়ৰ ওপৰত ভিডিঅ' প্ৰস্তুত কৰোঁ আপোনালোকে মোবাইলৰ স্ক্ৰীণত দেখিবলৈ পাব। আহক আজি আমি আলোচনা কৰোঁ এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয় যে পূবে গৰু উত্তৰে চৰু এই বিষয়টোৰ ওপৰত। অৰ্থাৎ মই মূলতঃ পূবে গৰু বিষয়টোৰ ওপৰত আজি আপোনালোকক নকওঁ, যে উত্তৰে চৰু। উত্তৰে চৰু অৰ্থটো কি হৈছে, যে উত্তৰে পাকঘৰ। আমালৈ বহুত মানুহে ফোন কৰে, ফোন কৰি সোধে এই কথাটো। আমিও যেতিয়া বাস্তু কৰিবলৈ যাওঁ বহুত মানুহৰ ঘৰত দেখা পাওঁ যে তেওঁলোকৰ কিচ্ছেনটো উত্তৰে আছে, কিছুমানে উত্তৰে আছে, কিছুমানে উত্তৰ পূবত আছে। এতিয়া কথাটো হ'ল এই কথাটো, এই ডাকৰ বচনত যিটো প্ৰচলিত হৈ আছে এইটো কিমান দূৰ সত্য। পোনপ্ৰথমে আপোনালোকক আমি জনাওঁ যে আমাৰ ডাকৰ বচন অনুযায়ী কোনফালে কি হ'ব লাগে। সকলো খুব কম সংখ্যক ডাক, খুব কম সীমিত ডাকৰ বচন এনেকুৱা আছে য'ত আপুনি পাব যে ঘৰটো কোনফালে কি হ'ব লাগে, উত্তৰে পূবে দক্ষিণে পশ্চিমে এই কথাবিলাক উল্লেখ আছে। আৰু আপোনালোকে জানিব এই কথাখিনি প্ৰকৃততে অনা হৈছে বাস্তুশাস্ত্ৰ নামৰ শাস্ত্ৰখনৰ পৰা। যিখন শাস্ত্ৰ আমি অধ্যয়ন কৰি আজি আপোনালোকৰ ঘৰখন বাস্তুসন্মত হিচাপে আমি গঢ় দিয়াত সহায় কৰোঁ। এতিয়া কথাটো হ'ল বাস্তুশাস্ত্ৰ মতে শাস্ত্ৰত ক'তো উল্লেখ নাই যে উত্তৰে চৰু হ'ব লাগে, অৰ্থাৎ আপোনাৰ কিচ্ছেনটো নৰ্থত হ'ব লাগে। ইয়ৰ কিচ্ছেন শ্বুড নট বি ইন দ্য নৰ্থ ছাইড অফ ইয়ৰ হাউচ। এইটো কথা আজি আপোনালোকে স্পষ্টকৈ জানক যে পাকঘৰ উত্তৰত নবহে। এতিয়া এই প্ৰবাদটোত, এই ডাকৰ বচনটোত উত্তৰে চৰু কেনেকৈ আহিলে, ক'ৰ পৰা আহিলে, কৌটি যুগৰ, আমি সেই বিষয়টোৰ ওপৰত আমি বিশেষ আলোচনা নকৰোঁ, কাৰণ এইটো এটা বিতৰ্কৰ বিষয়। কিন্তু মই আজি আপোনালোকক জনাওঁ, আমিও বেদ বেদান্ত শাস্ত্ৰ অধ্যয়ন কৰি যিটো পাইছোঁ, বা উত্তৰে যাৰ ঘৰত চৰু আছে, কিচ্ছেন আছে, সেইটো দেখি শুনি আমি যিটো পাইছোঁ প্ৰেক্টিকেলি, একদম প্ৰেক্টিকেলি যিটো পাইছোঁ সেইটো আপোনালোকক অৱগত কৰিছোঁ। আপোনালোকে এটা কথা জানক, আপোনাৰ কিচ্ছেনটো কেতিয়াও উত্তৰফালে নহয়, কিচ্ছেনৰ স্থান উত্তৰফালে নহয়। মই ভাবোঁ খুব সম্ভৱ, এইটো এটা মোৰ ব্যক্তিগত ধাৰণা, যে আগৰ দিনত উত্তৰফালে মানুহৰ ঘৰত প্ৰায় এটা পুখুৰী থাকে। পুখুৰীটোৰ কিনাৰত ভাত ৰান্ধিবলৈ সুবিধা হয়, কাৰণ কেলে তাৰ পৰা পানী উঠাবলৈ সহজ। হয়তো এইটো কাৰণে আমাৰ উত্তৰে চৰু নামৰ ডাকৰ বচনটো আহিলে। কিন্তু বাস্তুশাস্ত্ৰত ক'তো উত্তৰে চৰু বুলি উল্লেখ নাই। আপোনালোকে এটা কথা জানিব, আপোনাৰ উত্তৰ ছাইডটো জুইৰ স্থান নহয়। হয়, উত্তৰ স্থানটো জুইৰ স্থান নহয়, উত্তৰ স্থানটো হৈছে আপোনাৰ পানীৰ স্থান। মন কৰিব, উত্তৰ স্থানটো হৈছে আপোনাৰ পানীৰ স্থান। আপুনি যেতিয়া উত্তৰে কিচ্ছেনটো দিব, কিচ্ছেন বুলি ক'লে আপোনালোকে মন কৰিব অগ্নিৰ উপস্থিতি অবিহনে ৰান্ধনীশাল নহয়। আপুনি সমস্ত বস্তু যা যোগাৰ কৰিলে কিন্তু তাত আপোনাৰ যদি জুই কুৰা নজ্বলে তাক আমি কিচ্ছেন বুলি নকওঁ। অৰ্থাৎ কিচ্ছেন তেতিয়াহে আহিব যেতিয়া তাত জুই আহিব, সেয়া চৌকা হওক, মাটিৰ চৌকা হওক, গেছৰ চৌকা হওক, ইলেক্ট্ৰিকৰ চৌকা হওক, যি হিচাপে নহওক কিয়। আৰু আপোনাৰ এই কিচ্ছেন বুলি কোৱাৰ লগে লগে ই ফায়াৰ এলিমেণ্টক প্ৰতিনিধিত্ব কৰে, অগ্নি এলিমেণ্টক, অগ্নিক প্ৰতিনিধিত্ব কৰে। অৰ্থাৎ আপুনি উত্তৰে যেতিয়া চৰুটো বহাব, উত্তৰে যেতিয়া কিচ্ছেনটো বহাব, পানীৰ জেগাত আপুনি জুইকুৰা জ্বলাইছে। এতিয়া আপুনি মোক কওক যে জুই আৰু পানী ই দুটা সম্পূৰ্ণ ৰিভাৰ্ছ, অপজিট,
জুই আর পানি কেতিয়াও নিমিলে, জুই আর পানি যেতিয়া একলগ হয় তেতিয়া ধোঁয়ার সৃষ্টি হয়, পানিয়ে সদায় জুইকুৰা নুমাই দিয়ে। এতিয়া আহক, ইয়ার ফলত আপনার ঘর কি এফেক্ট হব পারে সেটা আপনার মানে প্রথমে মূলত জনাও। একদম স্পেসিফিককে কইসো, যদি আপনার ঘর এটু হয়ে আছে তো আপনি কমেন্ট যোগে আগবাহক, আপনি নিজে গম পাব মো কথাটো কিমান দূর সত্য। প্রথম, যদি উত্তরে মানে প্রথম মানে আপনার তিনটা কোণৰ কথা কম, উত্তর পশ্চিম, উত্তর আর উত্তর পূব, কারণ যেহেতু উত্তরে সরু বলে কৈছে গতি এই উত্তর বলে কলে আমি মূলত তিনটা দিক আমি সামরি লো, উত্তর আর পশ্চিম কোনটো। উত্তর পশ্চিমত কেনেবাকৈ যদি আপনার কিচ্ছেন আহে তেনেহলে আপনি গম পাব আপনি বাহিরৰ মানুহৰ পৰা যেটো সাপোর্ট পায় যিকোনো ক্ষেত্রত সেই সাপোর্ট পোৱা সিস্টেমটো সম্পূর্ণ শেষ, আপনি মানুহৰ পৰা সাপোর্ট নাপায়। অর্থাৎ আপনি যিকোনো ক্ষেত্রে আপনি কাম একটা গোল, কোনোবা এজন মানুষ পালে, অফিসত হল, কোনোবা এটা মানুষজনে আপনার সহায় করলে, এই সাপোর্ট আপনি কতো নাপায়, আপনি খুব অকলহা অনুভব করব। দ্বিতীয়, ই আপনার শত্রু বহাব, একদম খাটাং আপনার ঘর ওসর পাশে থাকা মানুষখিনিয়ে আপনার সম্মুখত মুখত ভালে থাকে কিন্তু আপনার পেটে পেটে ভাল নাপায়। এটো হল যদি আপনার ঘর উত্তর পশ্চিমত পাকঘর থাকে। এতিয়া হোক উত্তর, উত্তরে যদি আপনার পাকঘর থাকে তেতিয়া কি হব? দ্বিতীয় কথা, উত্তরে যেটা পাকঘর থাকিব তেতিয়া গম পাব আপনার ঘরলৈ সা সুবিধা বিলাক অহাটো বন্ধ হয়ে গৈছে, অর্থাৎ আপনি জীবনত আগবাড়ি যাওয়ার বাদ বিচারি পোৱা নাই। যদি লড়ি আছে তেনেহলে কেরিয়ারটোত আপনার কেরিয়ারটো আগবহা নাই। আর ই আপনার কি হয়, বিশেষকৈ পয়সাটো বেশিকৈ খরচ করাত সহায় করে। উত্তরে পাকঘর অহার লগে লগে সেইখন ঘরত পয়সা সাংঘাতিক ধরনের খরচা হয়। এতিয়া সময় যদি উত্তর পূবত নর্থ ইস্ট কর্নার যদি আপনার পাকঘর হয়, নর্থ ইস্ট কর্নার পাকঘর হওয়ার লগে লগে এটা কথা গম পাব মানুষের সেই ঘর থাকা মুখিয়া বা মানুষের মগজুটোয় ভালকৈ কাম নকরে, চিন্তাধারা ভুল হয়, রাইট ডিসিশন কেতিয়াও লব নোৱাৰে আৰু এনি টাইম খং উঠি থকা ভিতর হয়, খিংখিঙা স্বভাব হয়। এতিয়া আপোনালোকে মোক কওক, এই যদি আপোনালোকে মোক ভিডিওটো চাইছে, আপোনাৰ ঘৰতে হওক, আপোনাৰ কাষৰজনৰ ঘৰতে হওক, আপোনালোকে এই মই যি তিনিটা কথা ক'লোঁ, উত্তৰে সৰু বুলি ক'লে, উত্তৰ পূব, উত্তৰ আৰু উত্তৰ পশ্চিম, এই তিনিটা কোণত পাকঘৰ অৱস্থান হ'লে কি কি হয় আপোনালোকে নিজে গম, এই যে মই যে কোৱা কথাকেইটা কিমান দূৰ মিল পাইছে আপুনি নিজে দেখা পাব। তাৰপাছত আপুনি ভাবিব যদি এইটোৱেই হৈছে তেনেহলে উত্তৰে সৰুটো শুদ্ধ হয়নে কাহানিও নহয়, পানীৰ জেগাত কেতিয়াও জুই নজ্বলে, পানীৰ জেগাত কেতিয়াও কিচ্ছেন নবহে। সো এইটো ডাকৰ বচন আপোনালোকে কেতিয়াও মানি নচলিব, এইটো ডাকৰ বচনে আপোনাৰ ঘৰখনৰ উন্নতিত, আপোনাৰ প্ৰগতিত কোনো ধৰণৰ বাধাৰ সৃষ্টি, কোনো ধৰণৰ আপোনাক একো ইন্ধন যোগাব নোৱাৰে, বৰঞ্চ ই আপোনাক বাধাৰ সৃষ্টি কৰিব। মই আগ কৈছোঁ যে উত্তৰ দিশটো পানীৰ জেগা, তাত কিচ্ছেন আহিলে আপোনাৰ বিভিন্ন অসুবিধাই হ'ব, কেতিয়াও আপোনাৰ সুবিধা নহয়। আর অন্যহাতে আপনি জানিব যদি আপনার কিচ্ছেনটা রাইট জায়গাত হয়, অগ্নি যদি সঠিক জায়গাত জ্বলে তেতিয়াহলে আপনার পয়সা অহার বাটটো খুব শক্তিশালী হয়ে যায়, অগ্নি সেইটোৱে ডাঙর গুণ। অগ্নি যদি সঠিক জায়গাত বহে ই আপনার ঘরলৈ পয়সা অহাটো আর স্বাস্থ্যটো দুটা বস্তু, ওয়ান ইজ মানি ইনফ্লো, সেকেন্ড ইজ হেলথ, এই দুটা বস্তু খুব স্ট্রং করে পেলায়। যে নহক, আজি আপনাদের কাহিনীও নুশুনা নজনা একটা ডাঙর কথা আমার ভিডিওটির মাধ্যমত গম পালে, এই ভিডিওটি যিমান পারে আপনার বন্ধু বান্ধব প্রিয়জনক শেয়ার করব, তেওঁলোককো ভাল কথা এটা তেওঁলোককো আপনাদের জানিবলৈ দিয়ক। আজি আপনি জানিছে, আপনি আনৰ ভাল করলে আপনার ভাল পাব, আপনার এটা ভিডিওয়ে কোনোবা পরিয়াল, কোনোবা মানুষের ভুগি থাকা কোনোবা মানুষের জীবন সলনি করে দিব পারে। আমার আপনাদের প্রশ্ন মতামত কমেন্ট যোগে আগবাব, আমার ভিডিওটি যদি ভাল পালে তেন্তে নিশ্চয় এটা লাইক করব আর প্রিয়জনক আমার ভিডিওটি শেয়ার করব। ধন্যবাদ।